ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আসান আলী মোল্লা খুনের ঘটনার আসামি দুর্গাপুরের মুক্ত সংশোধনাগারে এসে ছিল প্রায় ১৩ বছর মতো তার জেলখাটাও হয়ে গেছিল কিন্তু গত চারই ডিসেম্বর সে জীবিকার স্বার্থে যেরকম মুক্ত সংশোধনাগারের আসামিরা বাইরে বেরোয় সেরকম বাইরে বেরিয়েছিল কিন্তু সে আর তারপর জেলে ফেরত যায়নি এরপরেই কিন্তু তার খোঁজ চলে এবং ওই সংশোধনাগার থেকে খবর যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এবং নিউ টাউনশিপ থানার পুলিশ ভাঙড় থেকে গতকাল রাত্রেবেলা তাকে গ্রেপ্তার করেছে আজকে তাকে তোলা হচ্ছে দুর্গাপুর মহকুমা আদালত কেন কি কারণে সে পালিয়েছিল গোটা বিষয়টি তদন্ত চলছে যদিও আসান আলী মোল্লা জানিয়েছেন যে বাড়ির লোকের জন্য মন খারাপ করছিল সেই জন্যই সে বাড়ি চলে গেছে ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান